হ্যালো সবাইকে, তাহলে এবার আবারও ব্যাচেলর পয়েন্টে ফিরছেন লামিয়া। দর্শক নন্দিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয়তা নিয়ে বাড়িয়ে বলার কিছুই নেই। সাফল্যের ধারাবাহিকতায় নাটকটি তিনটি সিজন শেষ করে এখন চলছে সিজন ফোর। আর এই সিজন ফোরেই আবারও ব্যাচেলর পয়েন্টে ফিরছেন কাবিলার প্রেমিকা রোকেয়ার খালাতো বোনের চরিত্রে অভিনয় করা লামিয়া লাম। আর এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিতই থাকছে আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। রোকেয়া ভাবির কাজিনি গেছে না লামিয়া, আপনি অনুমতি দিলে আহি গেলে। প্রচারিত হচ্ছে ব্যাচেলর পয়েন্ট নাটকের চতুর্থ সিজন। গল্পের প্রয়োজনে ধীরে ধীরে নাটকটিতে যুক্ত হয়েছে বেশ কয়েকটি নতুন চরিত্র, আর সেই ধারাবাহিকতায় এবার আবারও নাটকটিতে যোগ দিচ্ছেন নোয়াখালী থেকে আসা লামিয়া লাম। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজলা রফিনামি তার অফিসিয়াল ফেসবুক পেজে এ পোস্টটি দিয়ে। আর এই পোস্টটি দেখে বোঝা যাচ্ছে সামনের পর্বগুলিতে শিমুলের সাথে লামিয়ার কিছু একটা ঘটতে যাচ্ছে। এর আগে লামিয়াকে প্রথম দেখা গিয়েছিল ধারাবাহিকটির সিজন থ্রিতে নোয়াখালীর পর্বগুলিতে, যেখানে লামিয়া রোকেয়ার খালাতো বোনের চরিত্রে দারুণ অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। আর এবার আবারও তিনি শিমুলের সাথে জুটি বাঁধবেন। উসমানের লগে তুই প্রেম করনো? আই বুঝি উসমানের মতো গান জুটির লগে প্রেম করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, সামনের পর্বগুলিতে শিমুল ও লামিয়ার প্রেম হলে কেমন জমবে নাটকটি, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটি। এবং পরবর্তীতে ব্যাচেলর পয়েন্ট নাটকের নিত্য নতুন সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।